শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো। কোভিড-19 এই দুর্যোগকালীন সময়ে আমরা সবাই নিরাপদে ঘরে থাকব এবং কিছুক্ষণ পরপর হ্যান্ড স্যানিটাইজার ও হ্যান্ড ওয়াশ দিয়ে আমাদের হাত পরিষ্কার করব ও পরিবার ও দেশকে সুরক্ষিত রাখব। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। প্রথমেই আমি আমার পরিচয় দিয়ে দিচ্ছি। আমি নুরুন্নাহার লিসা, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি জিল্লুর রহমান মহিলা কলেজ। আমি অনার্স প্রথম বর্ষের পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার জন লককে নিয়ে আলোচনা করব, অধ্যায় 22 এবং জন লকের রাষ্ট্র দর্শনে জন লকের অবদান নিয়ে আলোচনা করব। আমরা আমাদের শীটে এবার চলে যাচ্ছি। পাশ্চাত্য রাষ্ট্রচিন্তায় জন লক অধ্যায় 22 রাষ্ট্র দর্শনে জন লকের অবদান আলোচনা করার প্রথমেই আমরা জন লকের জীবনী নিয়ে আলোচনা করব। জন লককে উদারনৈতিক গণতন্ত্রের জনক বলা হয় বা ফাদার অফ লিবারেল ডেমোক্রেসি। এছাড়াও তার ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তাধারা এবং সম্পত্তি সম্পর্কিত ধারণা তাকে রাষ্ট্রচিন্তার ইতিহাসে স্থায়ী আসন প্রদান করতে সক্ষম হয়েছে। এই মহান দার্শনিক, এই বিখ্যাত ইংরেজ দার্শনিক জন লক 1632 29 আগস্ট ইংল্যান্ডের সামারসেট শহরের এক মধ্যবিত্ত পিউরিটান পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন একজন বিখ্যাত আইনজীবী। তার পিতা ইংল্যান্ডের পার্লামেন্টারি দলের একজন সমর্থক ছিলেন। আইন পেশার মাধ্যমে তার পিতা প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছিলেন। বাল্যকালে তিনি তার মাকে হারান। এই মহান দার্শনিক ওয়েস্ট সিনিয়র স্কুলে ভর্তি হন 1646। পরবর্তীতে তিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়নের জন্য ভর্তি হন। তবে তিনি চিকিৎসাবিদ্যার ওপর অধ্যয়ন সম্পূর্ণ করতে পারেননি। 34 বছর বয়সে জন লক জীবাণু গুরু লর্ড অ্যাশলের সান্নিধ্যে আসলে রাজনৈতিক দীক্ষা সেখান থেকে গ্রহণ করেন। এই মহান দার্শনিক 1704 74 বছর বয়সে পৃথিবী ত্যাগ করে পরলোকে পাড়ি জমান। এবার আমরা আলোচনা করব জন লকের রচনাবলী নিয়ে। একজন চিকিৎসাবিদ হওয়া সত্ত্বেও জন লক সমাজ এবং রাষ্ট্র দর্শনে উল্লেখযোগ্য অবদান রেখেছেন। তিনি সমাজ এবং রাষ্ট্র দর্শনে বিশেষ কৃতিত্বের অধিকারী ছিলেন। তিনি রাষ্ট্র দর্শনের ওপর বহু গ্রন্থ রচনা করেন। তবে মজার বিষয় হল 54 বছর বয়সে তিনি সর্বপ্রথম গ্রন্থ রচনায় নিবিষ্ট হন। ছোট বড় মিলিয়ে তিনি সর্বমোট 20 গ্রন্থ রচনা করেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে একটি হল টু ট্রিটিস অন সিভিল গভর্নমেন্ট। এই গ্রন্থের মাধ্যমেই তিনি তার উদারনৈতিক সাংবিধানিক তন্ত্রের সূত্রপাত ঘটিয়েছেন। জন লকের আমরা যদি রাজনৈতিক দর্শন দেখি, তিনি মানব প্রকৃতি, প্রকৃতির রাজ্য ও প্রকৃতির আইন, সামাজিক চুক্তি, গণতন্ত্র, সম্মতি তত্ত্ব, সম্পত্তি তত্ত্ব ইত্যাদি নিয়ে তিনি আলোচনা করেছেন রাষ্ট্র দর্শনে। এবার আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই, রাষ্ট্র দর্শনে জন লকের অবদান। জন লকের অবদানগুলো নিম্নরূপ, এখানে আমি পয়েন্ট আকারে দিয়েছি, তোমরা একটু দেখো। প্রথমেই হচ্ছে সংসদীয় গণতন্ত্রের জনক। এখানে দেখতে পাচ্ছ যে সংসদীয় গণতন্ত্রের জনক লক
গণতান্ত্রিক শাসন ব্যবস্থার ওপর প্রতি অবিচল আস্থাশীল ছিলেন। তাই গণতন্ত্র কায়েমের জন্য তিনি আইনসভার প্রাধান্যের উপর জোর দিয়েছিলেন, কারণ জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টের মাধ্যমে জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের সর্বাত্মক প্রচেষ্টা চালায়। সংসদীয় সর্বপ্রতি আইনসভার সর্বোচ্চ প্রাধান্য থাকার কারণে এখানে জনগণের প্রতিনিধিগণই আইনসভা গঠন থেকে শুরু করে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলীগুলো সম্পাদন করে এবং আইনসভা সম্পর্কে লকের এরকম ধারণা থেকেই পরবর্তীকালে সংসদীয় পদ্ধতি সরকার ব্যবস্থা প্রবর্তিত হয়। এ কারণে লককে সংসদীয় গণতন্ত্রের জনক বা ফাদার অফ পার্লামেন্টারি ডেমোক্রেসি বলে অভিহিত করা হয়। দুই নম্বর হচ্ছে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তাধারার অধিকারী, ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তাধারার অধিকারী। এবং এখানে দেখো যে ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তাধারার অধিকারী জন লক ছিলেন ব্যক্তি স্বাতন্ত্র্যবাদী চিন্তাধারার একজন অন্যতম পথিকৃৎ হিসেবে বিবেচিত। তার মতে রাষ্ট্রের অন্যতম উদ্দেশ্য হচ্ছে রাষ্ট্রের নাগরিকদের জীবন, স্বাধীনতা ও সম্পত্তির অধিকার নিশ্চিত করা। এজন্য তিনি রাষ্ট্রের ব্যক্তি স্বাধীনতাকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদানের উপর গুরুত্ব প্রদান করেছেন। ব্যক্তির পূর্ণ মর্যাদার মাধ্যমে তিনি গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে সফল করে তোলার প্রয়াস পেয়েছেন। এরপরে আমরা পরের শীটে দেখব, এখানে তিন নম্বরে সামাজিক চুক্তির মতবাদ, সামাজিক চুক্তির মতবাদের প্রবক্তা। জন লক ছিলেন সামাজিক চুক্তি মতবাদের অন্যতম একজন এবং টমাস হবস রুশোর মতো তিনি প্রকৃতির রাজ্যে অবস্থান অনুধাবন সাপেক্ষে সামাজিক চুক্তি মতবাদের প্রবর্তন করেছেন এবং রাষ্ট্রের উৎপত্তির ক্ষেত্রে তার এই মতবাদ গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আধুনিককালের চিন্তাবিদদের কাছে তার রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সামাজিক চুক্তি মতবাদ বা সোশিয়াল কন্ট্রাক্ট থিওরি বহুল সমাদৃত হয়ে আছে। এরপরে আমরা দেখব পাঁচ নম্বর, যেটা এরপরে আমরা দেখব উদারনীতিবাদের প্রবক্তা। জন লক উদারনীতিবাদী দর্শনের পথিকৃৎ হিসেবে বিবেচিত। তিনি মনে করতেন যে জনগণের স্বাধীনতাকে সীমিত করা বা তাদের প্রকৃত অধিকার থেকে বঞ্চিত করা নয়, বরং তাদের যথাযথ স্বাধীনতা নিশ্চিত করাই রাষ্ট্রের লক্ষ্য উদ্দেশ্য হওয়া উচিত। প্লামেনাজ নামক একজন দার্শনিকের তার ম্যান অ্যান্ড সোসাইটি গ্রন্থে বলেছেন, লককে উদারনীতিবাদের আত্মা বলা যেতে পারে। লকের এই উদারনৈতিক ধারণা পাশ্চাত্য জগতে যথেষ্ট প্রভাব ফেলে। এরপর আমরা দেখব যুক্তিবাদী চিন্তাবিদ, পাঁচ নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে যুক্তিবাদী চিন্তাবিদ। জন লক যুক্তিবাদী চেতনার অধিকারী ছিলেন। তার মতে সমগ্র পৃথিবী এবং এর বিভিন্ন প্রতিষ্ঠান মানুষের কল্যাণের জন্য সৃষ্টি হয়েছে। মানব জীবনের যাবতীয় সমস্যার জন্য মানুষ যুক্তিবোধকে কাজে লাগাতে পারে আর এতে করে মানব জীবনে সুখ শান্তি বজায় রাখা সহজ হয়। পরবর্তীতে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। ছয় নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবক্তা। লক মনে করেন রাষ্ট্র পরিচালনার জন্য আইন প্রণয়ন, ব্যাখ্যা প্রদান, এর বাস্তবায়নের কাজ যদি একই প্রতিষ্ঠান বা ব্যক্তির ওপর বর্তায় তাহলে তার পক্ষে কখনোই দুটি দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করা সম্ভব নয়। তাই লক ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির প্রবর্তন করে ব্যক্তি স্বাধীনতাকে নিরাপদে রাখার প্রচেষ্টা গ্রহণ করেন। এই লক্ষ্যে তিনি প্রাকৃতিক আইনের ব্যাখ্যা এবং এর বাস্তবায়নের দায়িত্ব আলাদা আলাদা প্রতিষ্ঠানের হাতে অর্পণ করার সুপারিশ করেছেন। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে সম্পত্তির তত্ত্ব,
লকের সম্পত্তি সংক্রান্ত মতবাদটি বেশ আলোচিত বিষয়, কেননা মানুষ সামাজিক জীবনে যতগুলো অধিকার ভোগ করে তন্মধ্যে সম্পত্তির অধিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ। সম্পত্তিকে কেন্দ্র করে মানুষের মধ্যে সবচেয়ে বেশি দ্বন্দ্ব সংঘাতের সৃষ্টি হয় এবং পৃথিবীতে যত বড় বড় লড়াই সংঘটিত হয়েছে এর বেশিরভাগই সম্পত্তিকে ঘিরে। লক মনে করেন, মানুষ তার সম্পত্তি রক্ষার জন্য প্রকৃতির রাজ্যে পরিত্যাগ করে রাজনৈতিক সমাজ তথা রাষ্ট্র গঠন করেছেন। এরপর আমরা যেটা জানব সেটা হচ্ছে সম্মতি তত্ত্ব। লক তার রাষ্ট্র দর্শনে যেসব গুরুত্বপূর্ণ তত্ত্বের অবতারণ করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল সম্মতির তত্ত্ব বা থিওরি অফ কনসেন্ট। এই তত্ত্বটি রাষ্ট্র পরিচালনার একটা গুরুত্বপূর্ণ মতবাদ বলে বিবেচিত হয়, কারণ যে কোনো শাসকের ক্ষমতা পরিচালনার মূল ভিত্তি হচ্ছে সম্মতি। শাসকের সম্মতির ওপর ভিত্তি করেই রাষ্ট্র পরিচালিত হয়। তাই লকের মতে যে সকল নাগরিকের সম্মতির ওপর প্রতিষ্ঠিত নয় সেই সরকার নাগরিকদের আনুগত্য দাবি করতে পারে না। এরপর যেটা আমরা দেখব সেটা হচ্ছে প্রাকৃতিক আইনের ধারণা। রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে লক যেসব বিষয়ের উপর গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তার মধ্যে প্রাকৃতিক আইনের ধারণা অন্যতম। তার মতে প্রকৃতির রাজ্যে মানুষ ছিল স্বাধীন ও সমান, এই জন্য কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করত না। প্রকৃতির রাজ্যে বসবাসকারী সকল মানুষই এই আইনের অধীনে ছিল। এখানে সকলে যুক্তিবোধের দ্বারা পরিচালিত হতো। তাছাড়া আরও একটা পয়েন্ট আমরা দেখব, সেটা হচ্ছে বাস্তববাদী দার্শনিক। লক ছিলেন একজন বাস্তববাদী দার্শনিক। তার চিন্তাধারার মনোভাবে কল্পনাকে স্থান দেননি। তৎকালীন ইংল্যান্ডের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অবস্থার আলোকে তিনি তার রাষ্ট্র দর্শনের প্রয়োগে ব্রত হন। এরপর যেটা দেখব, ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। 11 নম্বর যে পয়েন্ট আমরা দেখব সেটা হচ্ছে ধর্ম নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি। লক ছিলেন ধর্মনিরপেক্ষ দৃষ্টিভঙ্গির অধিকারী একজন দার্শনিক। তিনি রাষ্ট্রের ঐক্য সংহতি বজায় রাখার জন্য বিভিন্ন ধর্মের প্রতি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি প্রদর্শনের উপর গুরুত্ব আরোপ করেছেন। ধর্ম বিশ্বাসের কারণে রাষ্ট্রের নাগরিকদের মধ্যে যেন কোনো অবিশ্বাস সৃষ্টি হতে না পারে সেজন্য তিনি নিরপেক্ষ আচরণের পক্ষপাতী ছিলেন। তাছাড়া 12 নম্বরে যেটা আমরা দেখব, পরবর্তী রাষ্ট্রচিন্তা লকের একটা প্রভাব রয়েছে। মন্টেস্কু, রুশো প্রমুখ দার্শনিক তার ভাব শিষ্য হিসেবে আমরা দেখতে পাই। বহু দার্শনিক, রাজনৈতিক, দার্শনিক ঘটনাকে বিপুলভাবে প্রভাবিত হয়েছেন জন লক দ্বারা। পরিশেষে বলা যায়, জন লক হলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ দার্শনিকদের মধ্যে অন্যতম। তারপরও জন লকের রাষ্ট্র দর্শনে জন লক সমালোচনার ঊর্ধ্বে উঠতে পারেননি। এখানে কিছু জন লকের রাষ্ট্র দর্শনের সমালোচনাগুলো আলোচনা করছি। প্রথমেই দেখো, জন লক উদারনৈতিক গণতন্ত্রের প্রবক্তা হলেও নৈতিকতায় তেমন কোনো উপাদান খুঁজে পাওয়া যায় না বলে সমালোচকরা মনে করে। এরপর আমরা যেটা দেখব যে শিল্প বিপ্লবের ফলে ব্যক্তির সম্পত্তি অধিকারের সঙ্গে জীবন স্বাধীনতার বিরোধ যে অবশ্যম্ভী, সেটা লকের দৃষ্টিতে ধরা পড়েনি, এই জন্য তিনি সমালোচনার শিকার হন। তাছাড়া আরও একটা বিষয় এখানে আমরা দেখব যে ধর্মীয় সহনশীলতার ব্যাপারেও লকের বিরুদ্ধে অভিযোগের রয়েছে, কারণ মুসলমান তথাকথিত ও নাস্তিক সম্পর্কে তার মন্তব্য সহনশীলতার একটা অভাব সুস্পষ্টভাবে আমরা লক্ষ্য করি। তারপরও বলা যায় যে